কত বড় সাহস! আর এমনি বলতেছি না মিয়া, দুঃখে আগুন। আহা, কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে। মতিঝিলের আইডিয়াল স্কুলে মেয়েদেরকে পর্দা নিষিদ্ধ করা হয়েছে, ওড়না নিষিদ্ধ করা হয়েছে। আমার ক্লাস 6, 7, 8, 9, 10 এর বন্ধের বুকের কাপড় মাস্টারেরা, ওই গাইডেরা কি কয় এগুলারে, দারোয়ান, এরা টেনে টেনে ফেলে দিতেছে। কেন? এটা নাকি নিষিদ্ধ। এর প্রতিবাদ করতে গেছে মুফতি আব্দুর রহিম আলমাদানি। আপনারা শুনে অবাক হবেন, কিছু কিছু মেয়েরা যেহেতু আগে থেকে পর্দা করতো, হিজাব পরতো, তারা ওড়না নিয়ে স্কুলে গিয়েছে। স্কুলের গেটের মধ্যে যখন তারা ঢুকতে গিয়েছে, পত্রিকার পাতার মধ্যে পেলাম তাদেরকে স্কুলে ওড়না নিয়ে ঢুকতে দেওয়া হয় নাই। সিকিউরিটি গার্ড যিনি আছেন ওড়না ছিনিয়ে নিয়েছে, ওড়না নিয়ে স্কুলে ঢোকা যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, ওড়না এদের কি সমস্যা করলো? দেশে কি সমস্যার অভাব আছে? কথা বলে না। দেশে কি সমস্যার অভাব আছে? এত সমস্যা থাকতে ওড়না কি সমস্যা সৃষ্টি করেছে যে ওড়না রাখা যাবে না? ওড়নার সমস্যাটা কি? জাতির সামনে পেশ করতে হবে এই আইডিয়াল স্কুলের কর্তৃপক্ষকে, গোটা জাতির সামনে কান ধরে মাপ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন মুসলিম জাতির সাথে এই বিয়াদবি তারা করছে? তাদেরকে উস্কানি দিচ্ছে কারা? আশকারা দিচ্ছে কারা? এদেরকে জুতা পিটা করে সমাজ থেকে বরখাস্ত করতে হবে। আল্লাহ তাকে যা যা খায়ের দান করুক, আলেমে হক্কানি রব্বানি হিসেবে আল্লাহ কবুল করুক। এই ধরনের সকল উলামায়ে হক্কানি রব্বানি যারা তাগুতেরকে তাগুতকে ভয় করে না, কোন কাফির মুশরিককে ভয় করে না, কোন দাজ্জালের বাহিনীকে ভয় করে না, আল্লাহ তাআলা এদেরকে ন্যায় খায়ের দান করেন। সে গতকালকে এটার প্রতিবাদ করতে গেছে এই ফেসবুকে, এখন দেখি আসছি ইন্টারনেটে, এখনো আছে। আপনারা দেখবেন এলাকার এক মাতব্বর তাকে গিয়া বলতেছে, হুজুর কোন স্কুলে ওড়না নিল, হিজাব নিল, কোন ভার্সিটির কি হইলো, এগুলো আপনি এখানে বলিয়েন না, এগুলো আপনার বিষয় না, কোনো কথা কইবেন না। হ্যাঁ জি, বর কাকেরা হিজাব বলে আপনি ধরুন না, আপনি এটা গাইছেন, আপনার কাছে মাস্ক ছাড়া কিন্তু কথাটা কইবেন না। বলেন কোন স্কুলে হিজাব বললো না, কি বললো না, বইটা না কইয়া আপনার আল্লাহ রাসুলের কোনো গানে কথা কথা, আর যদি আপনি কারো উদ্দেশ্য করা থাকে আল্লাহ স্টেজ দিয়া আপনার মনে হতো কথা আছে আপনি প্রকাশ করে দিন। মুসলমান মাদের ইচ্ছা ধরণ করা হবে, তাদের কুলনা ছিনিয়ে নেওয়া হবে, ওলামায়ে হক্কানি রব্বানি প্রতিবাদ করবে, ঠিক কিনা? এটা ওলামায়ে হক্কানি রব্বানির উপরে ফরজ দায়িত্ব। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম করবে না, তুই বদমাশ করবি, তোর মুখে দাড়ি নাই, তোর গায়ে সুন্নতি পোশাক নাই, তুই পাশ গতকালকেও ফজরের নামাজ পড়ছিস কিনা সন্দেহ আছে। এজন্য বলে দিতেছি, খবরদার খবরদার, এই ধরনের কোন ফাসেক ফুজ্জারকে এই সমস্ত মাহফিলের বিশেষত প্রধান অতিথি কিছু করবেন না, যদি মাহফিলে আসে ওর পিছনে বসে থাকবে, ঠিক আছে কিনা? কারোর কাছে খারাপ লাগে কেন? তোর কাছে যেরকম খারাপ লাগে তোকে বিরুদ্ধে করলে, আমাদের কাছেও খারাপ লাগে ইসলামের বিরুদ্ধে পড়লে। আমরা ইসলামের সৈনিক, ইসলামের পাহারাদার, এই পৃথিবীতে এই জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য জান দেব, ইমান দেব, সব কিছু বিসর্জন দেব, ইসলামের ক্ষতি হতে দেব না। সাহস চিন্তা করতে পারেন আপনি? সে জ্ঞান দেয়, জ্ঞান দেয় পর্দার বিরুদ্ধে, তারা আইন করছে, আর মাস্টারদেরকে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে এই আইন করলেন কেন? মতিঝিল আইডিয়াল স্কুলের আইডিয়ালই হলো এটা, আদর্শই হলো এটা, যে মেয়েরা বড় সাদা ওড়না পরে আসবে, ছেলেরা টুপি পরে আসবে, আপনারা এটা নিষেধ করলেন কেন? তো মাস্টাররা উত্তর দেয়, এগুলো আমরা জানি না, এটা গভর্নিং বোর্ড থেকে আইন পাশ হয়েছে, তারা জানে, যেহেতু তারা বলছে আমাদের কিছু করার নাই, তো শুনে রাখ,
তোদের যেরকম কিছু করার নাই, গভর্নিং বোর্ডের হুকুম পালন করস। আমরা সমস্ত গভর্নিং বোর্ডের গভর্নিং বোর্ড আল্লাহর হুকুম পালন করি। আল্লাহ বলেছে যারা ইসলামের কোন ফরজ বিধানের বিরোধিতা করবে, কটাক্ষ করবে, তারা মুরতাদ হবে, কাফের হবে। তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ চালিয়ে দেবা, জিহাদ চালিয়ে দেবা, জিহাদ চালিয়ে।